ছবিটা দেখে হয়তো অনেকের মনে হবে যে পৃথিবীর গায়ের ওপর একটা ব্যাস আঁকা রয়েছে যা কেন্দ্র ভেদ করে বিস্তৃত হয়েছে। কিন্তু আমরা তো ব্যাস এবং ব্যাসার্ধের চ্যাপ্টার পড়ে এসেছি আগের অন্য এপিসোডে। আজকে আমরা চলে আসব একদম সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে, প্রতিপাদ্য স্থান। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এ বিন্দু থেকে রেখাটা আমরা এঁকেছি আমাদের পৃথিবীর কেন্দ্র ভেদ করে সেটা গিয়ে বি বিন্দুতে স্পর্শ করেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বিন্দুটি বি বিন্দুর প্রতিপাদ্য স্থান বা বি বিন্দুর প্রতিপাদ্য স্থান এ বিন্দু। তাহলে প্রতিপাদ্য স্থানটা বলতে কী বোঝায় সেটা চলো আগে আমরা পড়ে নিই। যদি আমরা ভূগোলকের ওপর কোনো একটা বিন্দু আঁকি বা কল্পনা করি, তাহলে সেই বিন্দু থেকে একটি কল্পিত ব্যাস আমাদের পৃথিবীর কেন্দ্র ভেদ করে ঠিক তার উল্টো দিকের বা বিপরীতের ভূগোলকের ওপর যে স্থান স্পর্শ করবে তাকেই কিন্তু ওই প্রথম স্থানটার প্রতিপাদ্য স্থান বা অ্যান্টিপডস বলা হয়। সহজ ভাষায় বলতে পারি কোনো স্থানের ঠিক বিপরীতের স্থানটিকেই প্রতিপাদ্য স্থানের পরিচয় দেওয়া হয়। যেমন দেখো, খুব সহজ একটা উদাহরণ দেওয়া আছে। বাংলাদেশের প্রতিপাদ্য স্থান হচ্ছে চিলির কাছে প্রশান্ত মহাসাগরের ভিতরে অবস্থিত। অর্থাৎ যদি আমরা বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে একটা সরলরেখা বরাবর গর্ত খুঁড়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কোথায় গিয়ে উঠব? উঠব গিয়ে চিলির কাছে প্রশান্ত মহাসাগরে। তাহলে প্রতিপাদ্য স্থান আশা করি বুঝতে তোমাদের অসুবিধা নেই। দেখো, এখানে আর একটা ছবি দিয়ে প্রতিপাদ্য স্থান দেখানো রয়েছে। দেখো, এখানে দুটো বিন্দু দেখতে পাচ্ছ, পৃথিবীর কেন্দ্র দিয়ে একটা রেখা সেই দুটো বিন্দুকে স্পর্শ করে আছে। এই দুটো বিন্দু একে অপরের প্রতিপাদ্য স্থান। তো আমরা অক্ষরেখার ক্ষেত্রেও প্রতিপাদ্য স্থান পাই, দ্রাঘিমা রেখার ক্ষেত্রেও প্রতিপাদ্য স্থান পাই। তো এবার আমরা দেখে নেব আমরা প্রতিপাদ্য স্থান নির্ণয় কিভাবে করব। দেখো, অক্ষাংশের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, কোনো অক্ষাংশের প্রতিপাদ্য স্থান হয় তার ঠিক উল্টো গোলার্ধের একই অক্ষাংশ। যদি আমরা 20 ডিগ্রি উত্তরে দাঁড়িয়ে থাকি, তাহলে 20 ডিগ্রি দক্ষিণ হবে সেই স্থানের প্রতিপাদ্য স্থান। অর্থাৎ অক্ষাংশের ক্ষেত্রে শুধুমাত্র গোলার্ধটা পাল্টে যাবে, কিন্তু অক্ষাংশের মান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেখানে কোনো পরিবর্তন কিন্তু হবে না। যেমন তোমাদের এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, আর কলকাতার প্রতিপাদ্য স্থান তাহলে কি হবে, অক্ষাংশটা একই থাকবে, অর্থাৎ 22 ডিগ্রি 34 মিনিট থাকবে, কিন্তু গোলার্ধটা পাল্টে যাবে, উত্তরের জায়গায় হবে দক্ষিণ। তাহলে উত্তরটা কি হবে, 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। কিন্তু দ্রাঘিমাংশের ক্ষেত্রে সেটা একটা অন্য পদ্ধতিতে আমরা করে থাকি। কোনো একটি নির্দিষ্ট দ্রাঘিমার প্রতিপাদ্য স্থান বের করতে গেলে প্রথমে আমাদের 180 থেকে ওই দ্রাঘিমাটাকে বিয়োগ করতে হয়। বিয়োগ করে যে উত্তরটা আমরা পাবো সেটার আমরা গোলার্ধ পরিবর্তন করে দিই। অর্থাৎ এক্ষেত্রে দুটো স্টেপে কাজ করতে হয়। ফার্স্ট স্টেপে আমরা 180 থেকে বিয়োগ করব, দ্বিতীয় স্টেপে আমরা গোলার্ধটা পরিবর্তন করে দেব। যেমন তোমরা দেখো এখানে উদাহরণ দিয়ে বোঝানো আছে, কলকাতার দ্রাঘিমা আমরা জানি 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। সুতরাং আগে আমরা 180 ডিগ্রি থেকে ওই 88 ডিগ্রি 33 মিনিটকে মাইনাস করব। এখানে দেখো বেরিয়েছে কত, 91 ডিগ্রি 27 মিনিট। সেক্ষেত্রে আমরা গোলার্ধটা পরিবর্তন করে দেব, অর্থাৎ উত্তর হবে 91 ডিগ্রি 27 মিনিট পশ্চিম। তাহলে দ্রাঘিমাংশের ক্ষেত্রে আমরা শুধুমাত্র গোলার্ধ পরিবর্তন করি না, আমরা 180 ডিগ্রি থেকে আগে ওই নির্দিষ্ট দ্রাঘিমাটাকে বাদ দিলে তবেই তার প্রতিপাদ্য স্থান নির্ণয় করতে পারি। অনেকেই তোমরা ভাবছো যে আমরা 180 ডিগ্রি থেকে কী করে 88 ডিগ্রি 33 মিনিট বাদ দিলাম বা মাইনাস করলাম। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, 180 ডিগ্রিটাকে আমরা ভেঙে নেব 179 ডিগ্রি 60 মিনিট। আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তারপর দেখবে আমাদের মাইনাস করতে আর কোনো সমস্যাই হবে না। আমরা 179 থেকে 88 ডিগ্রি মাইনাস করে দেবো আর 60 মিনিট থেকে 33 মিনিট, তাহলেই কিন্তু আমাদের উত্তরটা একদম সঠিক হবে। তাহলে প্রত্যেকে শিখে নিলে তো কিভাবে আমরা সঠিকভাবে যেখানে ডিগ্রি মিনিট রয়েছে সেখানে মাইনাস বা প্লাস করতে পারি। আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। চলো এবার আমরা একটা গল্প শুনে নিই। কী গল্প শুনবো? দেখো তো ছবিটা তোমরা চিনতে পারো কি না, এটা একটা পালতোলা নৌকার ছবি। আমাদের আগের পৃথিবীতে যখন আমাদের জাহাজ বা লঞ্চ বা স্টিমার বা কোনো ইঞ্জিন চালিত জলযান আবিষ্কার হয়নি, তখনকার মানুষরা এই পালতোলা জাহাজের সাহায্যেই কিন্তু জলে যাত্রা করত। তোমরা তো পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলানের
নাম শুনেছ, তার গল্পও তো শুনেছ যে তার সঙ্গীরা 1519 সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেছিলেন। তো অভিযান চলাকালীন 1521 সালে ম্যাগেলান মারা যান আর 1522 সালে তার সঙ্গীরা দেশে ফিরে এসেছিলেন। তো তারা সোজা পথে যাত্রা করেছিলেন, সমুদ্র পথে। এখানে তোমরা যাত্রাপথের ছবিটা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদেরই আঁকা ছবি নিশ্চয়ই চিনতে পারছো। তো এই ফিরে আসার পর তারা কি লক্ষ্য করলেন? লক্ষ্য করলেন যে তাদের হিসাবের সাথে তাদের দেশের ক্যালেন্ডার মিলছে না। অর্থাৎ তাদের হিসাবে সেদিন যদি সোমবার হয়, দেশে তখন মঙ্গলবার চলছে। কিন্তু তাদেরও কোনো ভুল হয়নি, আবার দেশের ক্যালেন্ডারও তো ভুল নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। প্রত্যেকের ছবিতে দেখতে পাচ্ছ যে মূলমধ্য রেখার ঠিক উল্টো দিকে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা রয়েছে, তাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলে থাকি। এখান থেকেই শুরু হয় নতুন তারিখ, 24 ঘন্টা পরে সেই তারিখ ঘুরে এসে আবার এখানেই শেষ হয়। কেন হয় তোমরা কি কিছু বুঝতে পারছো? তোমরা তো জানো, বা আগের এপিসোডেও তোমরা পড়ে এসছো, যে প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমায় 4 মিনিট করে সময়ের পার্থক্য হয়। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে যদি 4 মিনিট সময়ের পার্থক্য হয়, তাহলে 180 ডিগ্রি থেকে পুরো পৃথিবী ঘুরে মূলমধ্য রেখা হয়ে আবার 180 ডিগ্রিতে ফিরে আসতে সূর্যের আলোর সময় লেগে যায় প্রায় 24 ঘন্টা বা 1 দিন। তাই পাশাপাশি দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়ে যায় প্রায় গোটা 1টা দিন। আর আন্তর্জাতিক তারিখ রেখা কী করে? এই সময়ের ভারসাম্য রক্ষার কাজটা কিন্তু সে করে থাকে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে আমরা কী বুঝি? মূলমধ্য রেখার ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে যে তারিখ বিভাজনকারী রেখাটি আঁকা হয়েছে, যেখান থেকে তারিখ শুরু হয়, আবার 360টি দ্রাঘিমা রেখা ঘুরে সূর্যরশ্মি পড়তে পড়তে আবার যেখানে এসে শেষ হয়, তখন 24 ঘন্টা বা 1 দিন সময়ের আগু পিছু হয়। সেই রেখাটিকেই কিন্তু বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। তো আমরা জেনে নিই কী কী বৈশিষ্ট্য আন্তর্জাতিক তারিখ রেখার। এক তো একটু আগেই আমরা বললাম যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার অনুসরণে এই রেখাটি প্রসারিত। স্থান বিশেষে কিন্তু রেখাটিকে বাঁকিয়ে আঁকা হয়েছে, ছবিতে তোমরা দেখতে পাবে। বিশেষ করে স্থলভাগকে এড়িয়ে জলভাগের ওপর দিয়েই এই রেখাটিকে আঁকা হয়েছে। নয়তো স্থলভাগে যারা বাস করতো, একদিকের মানুষ একদিনে গিয়ে থাকবে, আবার অন্যদিকের মানুষ একদিন পিছিয়ে থাকবে, তাতে অনেক অসুবিধার সৃষ্টি হতো। সেই কারণেই রেখাটিকে স্থান বিশেষে কিছুটা বাঁকিয়ে আঁকা হয়েছে। এই রেখাটি তারিখ বিভাজিকার কাজ করে। এগুলোই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য। আর এই যে তারিখ বিভাজনের কাজটা করে, তা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ এই রেখাটি সারা পৃথিবীর সময় এবং দিনের হিসাবের ভারসাম্য রক্ষা করে। যদি না করতো, তাহলে ম্যাগেলানদের যেমন সময়ের হিসেব গুলিয়ে গিয়েছিল, যে গল্পটা তোমাদের বলেছিলাম, প্রত্যেক মানুষেরই বা প্রত্যেক দেশেরই সেই একই সমস্যা হতো। এই রেখা পেরিয়ে পূর্ব দিকে যাওয়া প্লেন বা জাহাজের যাত্রীরা তাদের সময়ে 1 দিন বাড়িয়ে নেয়, এবং পশ্চিম দিকে যাওয়া যাত্রীরা 1 দিন সময় কমিয়ে দেয়। এইভাবে সারা পৃথিবীর মানুষ দিন রাত্রির যে ভারসাম্য বা তারিখের যে হিসাব, সেটা কিন্তু রক্ষা করে থাকে। নয়তো ফার্দিনান্ড ম্যাগেলানের সঙ্গীরা যে ভুলের সৃষ্টি করেছিলেন, আমাদেরও সেই বিভ্রান্তি নিয়েই থাকতে হতো। তখনও এই ব্যাপারটা সেভাবে জানাজানি হয়নি, তাই তখন তারা এই ঘটনাটার সঙ্গে পরিচিত ছিলেন না। কিন্তু এখন আমাদের পৃথিবীতে আন্তর্জাতিক তারিখ রেখা থাকায় এই সমস্যার সম্মুখীন আমরা হই না।